সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে মোটাইটে দেখে বুঝে গেছেন কী গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে প্যানজি তো প্যানজি কিন্তু আপনারা ইতিপূর্বে দেখেছেন যেগুলো অনেকটাই বড় নার্সারি থেকে নিয়ে এসছেন দেখেছেন বাই কালার দেখতে পাওয়া যায় একেবারে মনে হচ্ছে প্রজাপতি বসে আছে ঠিক এমন দেখতে হয় এই প্যানজিটা কিন্তু অ্যাকচুয়ালি মিনিয়েচার অর্থাৎ ছোট্ট প্রজাতির আমার কাছে এবার পিকুলার টাইপের বেশ কিছু গাছ আছে যারা ইতিপূর্বে আপনার পরপর দেখে আসছেন তার মধ্যে আজকে যেটা নিয়ে আসলাম সেটা হচ্ছে প্যাঞ্জি মিনিচার এবং কোনো কিছু বলার আগে একটি কথা আমি অবশ্যই স্মরণ করে দিতে চাই আপনাদের আপনারা যারা পুরাতন বিবাহস তারা জানেন যে আমি প্রথমে গাছে ফুল আসতে শুরু করলে একটা ভিডিও নিয়ে আসি আবার যখন একাধিক ফুল গাছে আসে তখন দ্বিতীয় ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা প্রথম ফুল ফুটতে শুরু করেছে আমার প্যাঞ্জি এই প্যাঞ্জির সঙ্গে দু একটি কথা বলবো তো টব আপনি আপনার পছন্দ মতো ছোটো নিতে পারেন বড় নিতে পারেন কারণ গাছ এটা অত্যন্ত ছোট হয় তবে একটি টবে একটি গাছ বসে খুব একটা ভালো লাগে না যদি টপটা একটু বড় হয় যেমন আমার এই গাছটিতে একটা কুইন গাছ রয়েছে কুইন গাছটা এখন বৃদ্ধি হতে অনেক টাইম লাগবে যেহেতু স্লথ বাড়ে তো এখানে আমি বেশ কয়েকটি গাছ বসেছি এবং বেশ কয়েকটা ফুল আমার শুরু হয়েছে ফুটতে তো এই গাছের পরিচয়টা কীরকম করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো তো তবে কথা বললাম ছোটো নিতে পারলে একটা বসাবেন বড়ো হলে একটু মাঝারি হলে দু তিনটা দুটো তিনটা গাছ বসাতে পারেন আর বেশি বড়ো হলে চার পাঁচটি গাছ একসঙ্গে বসাবেন কোনো অসুবিধা হবে না প্রচুর শাখা প্রশাখা হবে ধীরে ধীরে শাখা প্রশাখা বাড়বে ফুলের সংখ্যা বাড়বে এটা হচ্ছে ব্যাপার মাটি প্রচণ্ড হালকা নেবেন শক্ত মাটি একদম পছন্দ করে না মানে আপনার ফিফটি পার্সেন্টে আপনি কম্পোস্ট নেবেন বাকি থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবেন আপনি গার্ডেন সয়েল আর কোকোপিট নেবেন কারণ এটা ময়েস পছন্দ করে শিঙ্কুচি বন্ডা নিমখল দিয়ে বসাতে পারলে খুবই ভালো হয় আর অন্য সময় আর এটা অন্য মাটির চেঞ্জের ব্যাপার আসে না যেহেতু এটা সিজনাল ফুল কাজে মাটিটাকে প্রথমে ভালো করে তৈরি তৈরিগণিত হবে যদি এক মাস আগে তৈরি করেন তাহলে এক চমচ ফসফেট দিয়ে দেবেন ব্যাস যথেষ্ট মাটি হয়ে গেল এবার গাছটাকে আমি অ্যাকচুয়ালি রানশাড়ি থেকে নিয়ে আসেনি আমি সিট থেকে করেছি এখনও সিটের গাছ ছোটো ছোটো আছে চলুন দেখে নিই আমার এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্যাঞ্জির চারা এখনও রয়েছে এখানে যখনই এক ইঞ্চির মতো হয়ে যায় তখন আমি এদের তুলে গ্রোয়িং ব্যাগে দিয়ে দিই এবং গ্রোয়িং ব্যাগে আমি চারাটাকে বড় করি গ্রোয়িং ব্যাগে মোটামুটি দু সপ্তাহ মতো বা তিন সপ্তাহ মতো রেখে দিই প্রথমেই এবং গাছটি যখন বেশ শেকড় তৈরি হয়ে যায় তখন গাছটিকে ফাইনাল টবে পটিং করে দিই এইভাবে আমি করেছি দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনটে গাছ আমি এখানে বসেছি এবং সাতটি ফুল ফুটেছে এবং ধীরে ধীরে ফুলের সংখ্যা যে বাড়ছে এটা প্রতিদিনই আপনি দু তিনটি করে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবেন আর সবচেয়ে বড়ো কথা ফুল বেশ কয়েকদিন গাছে স্টে থাকে বেশ কয়েকদিন সহজে এটা মুছে যায় না আর ছোট ফটো আপনি করতে পারেন যেমন আমি এখানে দুটো বসে দিয়েছি ফুল হচ্ছে প্রচুর কুড়ি আছে শুধু খাবার পেলেই এটা একদম তরতর করে বাড়তে থাকবে তো সেটা নিয়ে আলোচনা করবো কী ধরনের খাবার দেবেন তো বন্ধুরা প্রথম গাছ থেকে চলে আসলাম এখানে কোনো রাসায়নিক সার দেওয়া একদম চলবে না আমরা যেটা দেব সেটা হচ্ছে সপ্তাহে দেব আমি খোল জল তবে খোল জলটা অবশ্যই একেবারে পাতলা করে দেবেন অন্য গাছে যেমন দেন তার থেকে অনেকটাই পাতলা করবেন অল্প অল্প দেবেন বেশি দিলে কিন্তু গাছ জ্বলে যেতে পারে কাজে পাতলা পাতলা করে দেবো আমি এখানে খোল জল আর আপনি দশ থেকে বারো দিন অন্তর যেটা দেবেন জৈবিকভাবে সেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল এই পেঁয়াজের খোসা খোঁসা ভেজানো জল দিলে গাছে পটাশিয়ামের চাহিদাটা মেটায় এবং পটাশিয়াম আপনারা জানেন প্রচুর ফুল আনতে গাছে সাহায্য করে তাই আমি এটাও পাতলা করে এনেছি সরাসরি পেঁয়াজের খোসা ভেজানোর জলটাই নয় সেটাকে নিয়ে আমি ফিফটি পারসেন্ট জল মিশিয়ে এখানে দিচ্ছি এইভাবেই করছি গাছ রাখবো অবশ্যই রোদে এই ভিডিওটিতে আর বেশি কিছু বড় আমি অপেক্ষা রাখে না মনে হয় আগামী দু সপ্তাহ পরে যখন আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনি অবাক হয়ে যাবেন গাছে কতটা ফুল আসতে পারে তো সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ